ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ বন্ধুরা তৃতীয় ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিত বিষয় প্রশ্নপত্রটি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে পূর্ণমান সত্তর বিষয় গণিত সময় দু ঘন্টা তিরিশ মিনিট প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দশ মার্ক প্রথমে দশটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য রয়েছে দশ মার্ক বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা পরপর দেখে নাও এখানে প্রশ্নের উত্তরগুলো সম্ভব নয় করা বা অঙ্কগুলো করা সম্ভব নয় বলে আমি শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এইগুলো খাতায় প্র্যাকটিস করে নাও প্রথমে দেখো পরপর প্রশ্নগুলো বলছি তোমরা দেখে নাও একের এক দুই কমা তিন বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত এখানে অপশানে দেখো দুই একক বি তিন একক সিপাস একক ডি কোনোটি নয় দুই দাগে দেখো পাঁচশো বারো রুট ওভার থ্রি এর মান হবে দেখো ছয় সাত আট এক যেটি হবে তোমরা দেখে নাও যে সুষম যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ বাহাত্তর ডিগ্রি তার বাহু সংখ্যা কটি হবে এখানে দেখো অপশানে পাঁচটি ছটি সাতটি আটটি চার নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত হবে এক সমকন দুই সমকন তিন সমকোণ না চার সমকোণ পাঁচ দাগের প্রশ্ন দেখো প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নিও পাঁচ দাগ তিন বাই কুড়িকে শতকরায় প্রকাশ করলে কত হবে কুড়ি পঁচিশ পনেরো না ষাট ভালো করে দেখে নাও অবশ্যই বুঝতে পারছ তোমরা এখানে শতকরায় প্রকাশ করলে পনেরো হবে তোমরা বুঝতেই পারছো অপশন সি খুবই সহজ কিন্তু এখানে করা সম্ভব হয়নি ছয় নম্বর প্রশ্ন টু এক্স প্লাস টু বাই ফাইভ ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়ান বাই টু হলে এক্স এর মান কত হবে অপশান এতে ষোলো বাই নয় বিতে নয় বাই ষোলো সিতে ষোলো বাই সাত ডিতে সাত বাই ষোলো দেখো ছয় নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান হলে এক্স এক্স কিউ প্লাস ওয়ান এর মান কত হবে দেখো অপশান এতে মাইনাস ওয়ান অপশান বিতে ওয়ান অপশান সিতে জিরো অপশান ডিতে টু আট নম্বর প্রশ্ন সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে দেখো একশো কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি সি একশো দশ ডিগ্রি ডি একশো চল্লিশ ডিগ্রি নয় নম্বর প্রশ্ন দেখো রোমান হরপেন নয় ত্রিভুজ এবি এবং কোন বিএসি সমান এইটটি ডিগ্রি হলে কোন এ বি সি এর মান কত হবে দেখো এইটটি ডিগ্রি বি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি সি হান্ড্রেড ডিগ্রি ডি ফিফটি ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি তারপর দেখো এক্স একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির এক বাই পাঁচ অংশ অপেক্ষা ছয় বেশি সংখ্যাটি কত হবে অপশান এতে আছে দশ বিতে এগারো সিতে কুড়ি ডিতে ষাট এবার দেখে নেওয়া যাক দুই দাগের অঙ্কগুলো ভালো করে দেখে নাও নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে প্রত্যেকটি অঙ্কের মান দুই করে প্রথম এর এক জল জমে বরফ হলে আয়তন দশ বৃদ্ধি পায় এই বরফগুলো জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে দুই নম্বর প্রশ্ন এক বাই আট ও মাইনাস তিন বাই পাঁচ এর মধ্যে দুটি মূল সংখ্যা লেখো দাগে প্রশ্ন লঘিষ্ঠ আকারে প্রকাশ করো দেখো আঠারো এ ফোর বি ফাইভ সি টু বাই একুশ এ সেভেন বি স্কোয়ার এবং চার দাগে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিকোণের অনুপাত থ্রি ইস্টু টু হলে মানে তিন ইস্টু দুই হলে বহুভুজটির বহু সংখ্যা কত বাহু সংখ্যা কত পাঁচ দাগে দেখো সমীকরণ গঠন করো দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল ফল একশো এবার তিন দাগে দেখব তিন দাগে কী বলেছে দেখে নেওয়া যাক তিনের এক বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে কুড়ি দিনে ও তিরিশ দিনে করতে পারে তার একসঙ্গে সাত দিন কাজ করার পর দুজনে চলে গেল তখন তাতাই এসে একা দশ দিনে বাকি কাজটি শেষ করলো ওই কাজটি তাতাই একা কত দিনে শেষ করতে পারবে এবার দুই নম্বর প্রশ্ন এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত ফোর ইস টু থ্রি ইস টু এই ধরনের চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারে আরও কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত সিক্স ইস টু ফাইভ ইস টু থ্রি হবে তিন নম্বর প্রশ্ন দুশো পঞ্চাশ জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং ৩৫ মিটার প্রশস্ত পুকুর কাটতে আঠারো দিন সময় দেখো সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর পুকুর কাটতে তিনশো জন লোকের কতদিন সময় লাগবে তাহলে আমরা এই প্রশ্নপত্রের দ্বিতীয় পেজ কিন্তু দেখছি এবার চার নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে এবার চার দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক চার দাগের অঙ্কগুলো দেখে নেওয়া যাক চারের এখানে কি বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি মান তিন করে দেখো নয় মার্ক তাহলে তিনের এক আমরা দেখে নেব এখানে চারের এক দেখে নেব চারের এক উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি প্রথমে দেখো এতে বলেছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব এবার বি দাগে দেখো সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ফিফটিন মানে পনেরো দুই দাগে লসাগু অথবা গসাগু করো এ কিউব মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর এ কমা দেখো এখানে কমা দিয়ে আর এ রয়েছে তারপর আর একটা আছে এবার তিন দাগের প্রশ্ন দেখব সমাধান করো দেখো এক্স মাইনাস এইট বাই থ্রি প্লাস টু এক্স প্লাস টু চার দাগের প্রশ্ন সরল করো দেখো বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই আমরা দেখব তিন দাগে এই পাঁচ দাগের প্রশ্নগুলো পাঁচ দাগে কী বলেছে দেখে নেওয়া যাক পাঁচ দাগে দেখে নেওয়া যাক নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে পাশের এক আমরা দেখে নেব পাশের এক দেখে নেওয়া যাক রাজু একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদয় ষষ্টি এগারো এই সংখ্যাটির সাথে তেষট্টি যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে রাজুর রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখো এবং দুই নম্বর প্রশ্ন আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশের তিরিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় ছয় দাগে নিচের ছকের তথ্যটি লেখচিত্র তৈরি করো লেখচিত্রটি রৈখিক কেনা লেখো দেখো ব্যাগের সংখ্যা নিচে ব্যাগের দাম ব্যাগের সংখ্যা দেখো এক পঞ্চাশ টাকা টাকা দুই একশো টাকা তিন একশো টাকা চার দুশো টাকা এইবার দেখব আমরা সাত দাগের প্রশ্ন নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দশ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে বরাদ্দ প্রথম সাতের এক প্রমাণ করো যে এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের বহুভুজের অন্ত পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণে সমান দুই নম্বর প্রশ্ন ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তিন নম্বর প্রশ্ন প্রমাণ করো যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণে সমান এবার আট দাগের প্রশ্ন দেখব নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন মার্ক এর জন্য তাহলে আট দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক প্রথমে আটের এক আমরা দেখব বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর দুই নম্বর প্রশ্ন দেখব ত্রিভুজ এর এবি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো কোন এ সি ডি সমনশন একশো চোদ্দো ডিগ্রি এবং কোন এ বি সি সমসান হাফ কোন বি এ সি ত্রিভুজের কোণগুলির মান নির্ণয় করো নয় দাগের প্রশ্ন দেখব নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এর জন্য রয়েছে মার্ক প্রথম দেখো এক দাগে দশ সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করে সমান পাঁচটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য মেপে লেখো দুই নম্বর প্রশ্ন একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি কোণের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ৬ সেমে এবার দেখো দশ দাগের প্রশ্ন নিচের তথ্যটির পায় চিত্র অঙ্কন করো প্রথমে দেখা রয়েছে দেখো রয়েছে খেলা আর নিচে খেলা পছন্দ করা ছাত্রছাত্রী তাহলে খেলা কী কী খেলা আছে ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন এবার খেলা পছন্দ করা ছাত্রছাত্রী ক্রিকেট পঞ্চাশ ফুটবল তিরিশ ব্যাডমিন্টন কুড়ি তাহলে এটা দিয়ে একটা চিত্র অঙ্কন করতে হবে তাহলে তোমরা প্রশ্নপত্রটি দেখে নিলে এটি প্রশ্নপত্রে দেখো দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজ আর এটি প্রথম পেজ দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র যে প্রশ্ন অষ্টম শ্রেণীর গণিত বিষয় প্রথম পেজ এটা দ্বিতীয় পেজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কি ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও